বাংলাদেশি একজন ক্রিকেটার বাংলাদেশি সাংবাদিকদের নামে কমপ্লেন করলেন। লিটন দাস তিনি ফ্রম নোহোয়ার, তিনি যারা সিকিউরিটি ছিলেন সেখানে একটা কমপ্লেন করে বসলেন, সেটা খুবই আনএক্সপেক্টেড। একজন বাংলাদেশি ক্রিকেটার, আমরা বাংলাদেশি সাংবাদিক, পুনেতে দ্বিতীয় দিনের মতো অবস্থান করছে বাংলাদেশ দল। গতকাল তারা চেন্নাই থেকে এসেছে এবং সাথে সাথে আসলে আমরাও এসেছি এই পুনেতে। পুনেতে যে হোটেলটিতে তারা থেকেছে, হোটেল কনরাড পুনে, সেই হোটেলে আমরা সবাই গিয়েছিলাম। যেহেতু বাংলাদেশ দলের অনুশীলন ক্যান্সেল হয়েছে এবং আজকে এবং কালকে, অর্থাৎ দুই দিন বাংলাদেশ দল অনুশীলন করবে না, তারা নিজেদের চাঙা রাখতে, মানসিকভাবে কিছুটা প্রস্তুতি নিতে তারা অবসর কাটাচ্ছে। তো আমরা গিয়েছিলাম সেই কনরাড পুনে হোটেলে। সেই হোটেলে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি, একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে বলা যায়। সেই হোটেলে আসলে আমাদের প্রবেশে কোনো বাধা ছিল না, আইসিসি থেকেই আমাদের নির্দেশনা ছিল যে দলগুলোকে শ্যুট করার জন্য কিংবা দলগুলোর সাথে কথা বলার জন্য একটা নির্দিষ্ট দূরত্বে থেকে সিকিউরিটি মেনটেন করে আমরা অবস্থান করতে পারবো সেই হোটেলগুলোতে। এবং সেই হোটেল কর্তৃপক্ষও সেটি জানতেন এবং সেটা কিন্তু আমাদের অ্যাক্সেস সেই হোটেলে ছিল। আমরা হোটেল লবিতে বসাছিলাম, বাংলাদেশি ক্রিকেটারদের সাথে কথা বলছিলাম, কোচিং স্টাফদের সাথে কথা বলছিলাম, আনঅফিসিয়ালি কিংবা ইনফর্মালি কিন্তু অনেক কথা হচ্ছিলো। তাসকিন আহমেদরা, শেখ মেহদি হাসানরা বের হচ্ছিলেন, তারা ঘুরতে বেরোচ্ছিলেন, তারা লাঞ্চ করতে বেরোচ্ছিলেন, আমরা তাদের সাথে কথা বলছিলাম একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এবং হোটেলের যে নির্দেশনা ছিল যে একদম সিকিউরিটি সেরকমভাবে বজায় রেখেই কিন্তু আমরা সেখানে অবস্থান করছিলাম। কিন্তু অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেছে, সেটা হচ্ছে যে স্বাদে ভরপুর প্রাণ চানাচুর লিটন দাস তিনি ফ্রম নোহোয়ার, তিনি যারা সিকিউরিটি ছিলেন সেখানে একটা কমপ্লেন করে বসলেন যে তার কিছুটা অসুবিধা হচ্ছে। সেটা খুবই আনএক্সপেক্টেড। একজন বাংলাদেশি ক্রিকেটার, আমরা বাংলাদেশি সাংবাদিক, এত দূর থেকে এসেছি এই বিশ্বকাপ কাভার করার জন্য। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে কোনো ধরনের ঘটনা, বাংলাদেশ দল রিলেটেড যে কোনো তথ্য কিন্তু আপনি একজন ক্রিকেটারের কাছ থেকে কিন্তু সেই তথ্যগুলো পান না। সেই সংবাদ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যম কর্মীদের মাধ্যমে কিন্তু আপনারা সেই তথ্যগুলো পেয়ে থাকেন। সেই জায়গাটা থেকে বাংলাদেশি একজন ক্রিকেটার বাংলাদেশি সাংবাদিকদের নামে কমপ্লেন করলেন এবং সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হলো। সেই হোটেল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত যেটা বলেছে যে যেহেতু অ্যালাউ করছে না ক্রিকেটাররা, অতএব তোমাদের এখানে আসলে থাকাটা খুব একটা শোভনীয় নয়। নিঃসন্দেহে এটা একটা আমাদের জন্য তো বটেই একটা বিব্রতকর পরিস্থিতি। এবং যেটা বলছিলাম, যেহেতু আমাদের মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমের দরুন মানুষের কাছে খেলার খবর কিংবা ক্রিকেটের খবর কিংবা ক্রিকেটারদের খবর পৌঁছে যায়, সেই জায়গাটা থেকে একজন বাংলাদেশি ক্রিকেটারদের, বাংলাদেশি একজন ক্রিকেটারের এই ধরনের আচরণ নিঃসন্দেহে শোভনীয় নয়। এবং পাশাপাশি একটা বিষয় স্পষ্ট যে দেশ খেলার যে বাজে খেলার কিংবা পারফরম্যান্সহীনতার যে প্রভাবটা, সেটা কিন্তু ক্রিকেটারদের মধ্যে পড়েছে এবং তারই একটা বহিঃপ্রকাশ সম্ভবত লিটন দাসের এই ধরনের আচরণ। এবং অবশ্যই তিনি যাই আচরণ করুন না কেন, সেটার প্রতিফলন আমরা আসলে মাঠে দেখতে চাই, মাঠে ভালো খেলাটা আমরা দেখতে চাই। আমরা যদিও বলা যায় যে এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তারপরও বাংলাদেশ দল ভালো খেলবে, লিটন দাস ভালো খেলবে, এই ঘটনার মাধ্যমে যদি লিটন দাস একটা সেঞ্চুরি করতে পারে, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে। ধন্যবাদ সবাইকে।